হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বিভূতারিণী মায়ের পুজো, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতেও পুজো হয়েছে বিভূতারিণী মায়ের। তো ওটা সকালে হয়ে গেছে, আর সকালে আমি কিছু কেমন ভিডিও শ্যুট করেছিলাম, বেশি ভিডিও শ্যুট করিনি, তো ওগুলো আসবে পরেতে, মানে দেরি হবে ওগুলো আসতে। তো আমি ভাবলাম যে মায়ের কাছে গিয়ে একটা শর্ট ভিডিও মানে কি 2-3 মিনিটের একটা ভিডিও বানাই। তো তাই আমি মায়ের কাছে এসেছি মন্দিরেতে। তো আমার দেওর সকালে পুজো করেছে, তো প্রত্যেকদিন তো মাকে মানে সেবা দেওয়া হয়, মায়ের নিত্য মানে নিত্য সেবা যেটাকে বলে সেটা প্রত্যেক দিনই করে সকালে সন্ধ্যেতে। তো শাড়ি টাড়িও পাল্টানো হয়, 2-3 দিন ছাড়া ছাড়া শাড়ি পাল্টানো হয়। তো আজকে মাকে একটা অন্যদিন একটা শাড়ি পরেছিল সেটাকে পাল্টে দিয়েছে আজকে, আজকে মাকে একটা লেহেঙ্গা পরিয়েছে। তো মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের লুকটা। আর আমাদের মনসা মা মানে এত জাগ্রত মা, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। মানে আমরা যে কোনো বিপদে পড়ি মাকে ডাকলে মা আমাদের সেই ডাকে সাড়া দেয়, আর মায়ের মুখটাও খুব মিষ্টি, মাকে মন থেকে ভক্তি করে ডাকলেই মা ঠিক আমাদেরকে সাড়া দেবে আমাদের ডাকে। তো চলো তোমাদেরকে দেখাই মাকে কী অপূর্ব লাগছে, দেখো তোমরা। তো মাকে দেখালাম তোমাদেরকে, আর ওই দেখো মা আমাদেরকে রক্ষা করছে সবসময় এখানে বসে। আমরা যে কোনো বিপদে পড়ি না কেন মাই আমাদেরকে রক্ষা করে। আর আর কি বলতো, প্রথম প্রথম যখন আমার বিয়ে হয় তো তখন আমি মায়ের কাছে আসতে ভয় পেতাম, কারণ আসতে ভয় পেতাম বলতে এই যে মন্দিরে উঠে মায়ের এত সামনে থেকে কথা বলছি, মানে তখন ভয় পেতাম, কারণ মাকে দেখেই একটা মন থেকে ভয় জাগে যে মা এত অপূর্ব মহিমায় বসে আছে, তো মায়ের সামনে যাব এটাই আমাদের ভয় লাগতো। তো দেখো কি সুন্দর মা বসে আছে, আমাদেরকে রক্ষা করছে, আশীর্বাদ দিচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো আমি যদি কোনো ভিডিও বানাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন তো কালকে রথ চলে গেল, তো ছোটো মা বুলা ওরা পুরী যাবে, তো পুরী যাবে বলতে আজকে বেরিয়ে পড়েছে, চলে গেছে মনে হচ্ছে। আর আজকে যাওয়ার কথা ছিল কালকে মামার বাড়িতে গেছে, তো চলে গেছে ওরা। আর আমি মানে ছোটো মার সাথে আজকে তেমন সেইভাবে কথা সেইভাবে মানে আমার কথাই হয়নি আজকে। ওরা চলে গেছে, বেরিয়ে গেছে, নিখিলেশ নিয়ে যাচ্ছে। নিখিলেশ হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলে, তো তোমরা সবাই জানো ও ঠাকুরের শর্ট ভিডিও করে, লং ভিডিও করে, মানে ঠাকুরের ভিডিও করে। তো ওটা আমার মামার শ্বশুরের ছেলে। আর আমার তো কী বলবো, তোমার সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।